আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা গার্ডেনের ভিডিও নিয়ে আসলাম, তো আপনারা দেখতে হচ্ছে লাউ গাছ আছে আর একটা ফুল গাছ আছে এখানে। তো এই লাউটা বড় হয়েছে, এটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে একটা লাউ গাছ আছে, কিন্তু এটা ভালো হয়নি, এটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানটা হচ্ছে এটা হচ্ছে পেঁপে গাছ। দেখো, আমার গাছে একটা পেঁপে ধরেছে। তো এখানটা হচ্ছে লঙ্কা গাছ, এই তো লঙ্কা ধরেছে। তো এইখান থেকে আমি অনেক লঙ্কা তুলে তুলে খেয়েছি। তো আমি এখানে আর দেখাচ্ছি বন্ধুরা, এখানে আছে বেগুন গাছ। তো বেগুন গাছ আমার বাগানে অনেক কয়টাই আছে। এই যে এখন বেগুন ধরেছে, অত জুম করে দেখাও। আর বন্ধুরা, এইটা হচ্ছে লঙ্কা গাছ। তো এই 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 লঙ্কাটা খুব ছোট ছোট হয় আর ভীষণ ঝাল। এটা চারপাশটা দিয়ে আমার একদম রান্না হয়ে যায়, একটা সবজি রান্না হয়ে যায়। তো লঙ্কাগুলো পেকে গিয়েছে আর অনেক লঙ্কা খেয়েছি। দেখতে পাচ্ছ গাছটা পুরনো হয়ে গিয়েছে। গাছটা প্রচুর কমলা এসেছিল, কিন্তু এখন এই বর্তমান গাছটার অবস্থাটা বেশি ভালো না। তো আমি খুব যত্ন কমই করেছিলাম এটা, সেই জন্য এই অবস্থা হয়েছে। তবুও তিনটা কমলা আছে এখানে, একটু জুম করো। তো এখানে হচ্ছে সবজি, সবজি বলতে সবজি নাই শুধু। তো এখানে আছে একটা গোলাপ গাছ। তো এখানে দুইটা গোলাপ ধরেছে। আর বন্ধুরা, এইখানে আর একটা গোলাপ আছে, এটা দেখা যাচ্ছে না। আর এখানে বন্ধুরা একটা বিলাতি জবা, আমি লাগানো বেশি দিন হয়নি, সবগুলো দুই মাস কি দেড় মাস হয়েছে। দেড় মাসের দুই মাসের মধ্যে ফুল ফল সবই এসেছে, করে লেগে উঠেনি। ডাল ভেঙে ভেঙে এখান দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই গোলাপটাও নতুন। আর হচ্ছে এইখানে তো গাঁদা ফুল সবগুলোর মধ্যে কলি এসেছে। তো কিছুদিন আমাদের ফুল ফুটবে, যখন ফুল ফুটবে তখন আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সঙ্গে। হয়েছে, আমি কিন্তু অনেক এখানে মানে মেলা কয়টা গাছ হওয়ার জন্য এখানে অল্প মানে গাছগুলো একসাথে সব কি হয়ে গেছে। তো লাউ গাছ আছে, এটা একদম ছোট। তো এইটা মেন লাউ গাছ, তো এটাই মেন। এই এই দিকে এই লাউ, এই লাউগুলো এসেছে। আর বন্ধুরা, তো এইটা এখানে আম গাছ একটা দেখতে পাচ্ছ, ওইখানেও একটা আম গাছ আছে। এগুলো সব লাগানো আম গাছ, মানে কিনে এনেছি এগুলো ছোটোতেই ফল রোগে। তো এই যে বেগুন বলেছিলাম, তো বেগুন গাছ আমার বাগানে কয়টাই আছে, মানে কয়েকটাই আছে। তো এখানেও বেগুন এসেছে। তো এখানে আরও আছে, এটা হচ্ছে একটা ছোট্ট পেঁপে গাছ। তো এখানে একটা বেগুন গাছ, এখানে একটা বেগুন গাছ। তো বন্ধুরা, এখানে একটা আনারস, তার মানে আমাদের জন্য খাওয়ার জন্য এনেছিল আনারস। তো খাইয়ে আমি যে কীটা হয় এটা এখানে অল্প পুঁতে রেখেছিলাম, তো ওইটার থেকে এই গাছটা। তো বন্ধুরা, এখানে হচ্ছে এই আম গাছটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হয়েছে এই আম গাছের মধ্যে। তো ইনশাল্লাহ, এই কারণ যখন কিনে এনেছিলাম তখন এটার মধ্যে আম লাগানো ছিল, তো ওইটা ঝরে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে পুদিনা গাছ। তো আমার ভিডিওতে অনেক আছে পুদিনা তোলার ভিডিও। তো এটা আমার পুদিনা গাছ একদম ছড়িয়ে গিয়েছে। আর হচ্ছে এটা তুলসী গাছ। তো তুলসী গাছটা আমি লাগিয়েছি, কারণ তুলসীটা খুব দরকারি, যে সর্দি কাশের জন্য আমি খুব উপকার পাই, সেজন্য আমি তুলসী গাছটা বাড়িতে লাগিয়েছি। আর হচ্ছে এটা কালা তুলসী, কালা তুলসী আরও বেশি ভালো সাদা তুলসীর থেকে, এটা কাশের জন্য বেশি উপকারী, সেজন্য আমি বাড়িতে রেখেছি। আর হচ্ছে এটা আর একটা বেগুন গাছ। তো এখানেও একটা বেগুন গাছ আছে, এখানে হচ্ছে আম গাছ আর একটা। আর বন্ধুরা, এখানে আমার আর একটা পেঁপে গাছ রয়েছে। তো আমি যখন বাজার থেকে কোনো পেঁপে টেপে যখন কিনে এনে, তো বিচিগুলোকে সংগ্রহ করে এই বিচিগুলোয় আবার ছিটিয়ে দিই। তো এই বিচির থেকেই আমার সব গাছগুলো, আর বেগুনের চারাগুলো আমি কিনে এনে লাগাইছিলাম। এই তুলসীটাও আমি বিচি এনে লাগাইছিলাম। মায়নাকে দেখা যাক।
বন্ধুরা এইগুলো হচ্ছে আরেকটা আম গাছ, এটাও কিনা আম গাছ, আর হচ্ছে এটা লেবু গাছ, এটা বড় লেবু গাছ। তো এখানে আদা গাছও আছে। আর হচ্ছে বন্ধুরা এটা হলো ঔষধি গাছ, মানে আমার এখানে ঔষধি গাছ বলতে তুলসী আছে, পুদিনা আছে, আর হচ্ছে এটা পাথরচোনা বলি আমরা। অনেকটাই তিনটা গাছে গলা এসেছে বর্তমান, তো এটা আর একটা ওইখানটায়, তো আরো এইখানটায় আছে। আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর। তো এটা আমার বাড়িতে আর কি সবজি বলতে ভালোই কিছু আছে আমার জন্য অনেকটাই। তো বন্ধুরা এইখানে একটা হচ্ছে লাউ গাছ। তো বন্ধুরা এই লাউ গাছটা একদম চেহারাটা খুবই খারাপ, তো এইখানে একটা লাউ এসেছে দেখতে পাচ্ছ। আর বন্ধুরা এখানে হচ্ছে সিম গাছ, তো এটাও দেড় মাস হলো আমি লাগাইছি, তো মাথাটা ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা এখানে একটা ছোট্ট কলা গাছ, এটা জাহাজি কলা, তো এটা ছোটতেই মানে কলা ধরে, বেশি হাইটটা বড় হয় না। তো এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে দেখতে পারলে। তো এখানে আমি কিছু বালতি কিছু মানে টাপের মধ্যে অল্প গাছ বুনেছি। এখানে পুদিনা এই ফুল টুল, তো ফাইনাল লুকটা এটা আমার বাড়ির উঠানের মধ্যেই বাগানটা ছোট্ট মোট্ট। তো আপনারা চাইলেও বাড়ির ছোট উঠানে এরকম সবজি গাছ বুনতে পারবেন, খুব সুন্দর হয়। আমি মানে অল্প একটু যত্ন করি কিন্তু ফল টল ভালোই হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত।